খবরদার খবরদার, তুমি আমার সাথে আর কথা বলবো না, বুঝছো? কি হলো আবার? আমাকে একটু বল, তোর কি লজ্জা শরম বলতে কিছু আছে? কিছু আছে লজ্জা শরম? না, বেশরম আমি, বেশরম বেটা, বুঝছো? হয়েছে খুশি বলবো, এবার কি করছি আমি? সবসময় তোমার খালি সস্তা জিনিস খুঁজো, সব জায়গায় খালি অফার অফার করো, তুমি যে রেস্টুরেন্টে যাও সেখানে খালি অফার খুঁজো, কম টাকায় খাবার খুঁজতে চাও, মানে কেন ভাই? তোমার কি, তুমি কি ভিখারি বলো? তুমি কি ভিক্ষা ভিক্ষা করো? ওমা, এটা ভালো না, সেভিংস করতেছি, কার পেটে যায় এই টাকা তো তোর পেটেই যায়, মানে বটকি বেটি একটা। তাই বলে কি তোমার পয়লা বৈশাখের দিন অফারের রেস্টুরেন্ট গুলোতে যাইতে হবে? আরে বাবা, আমি কি জানতাম যে খাবারের অবস্থা এমন হবে? এই কি হয়েছে তোদের? সাকিব, তোর ফ্রেন্ডটাকে বুঝছস? কিছু বুঝা মানে ছোট লোক থেকে বড় লোক হইতে বল একটু, বুঝছস? আরে বাবা বলবা তো কি হয়েছে, তুই তো জানোস পয়লা বৈশাখের আগে থেকে আমাদের ঝগড়া চলতেছিল, রাইট? অনেক হাতে পায়ে ধরলো, অনেক পায়ে ধরছে, ধরে আমাকে পয়লা বৈশাখের দিনে বের করলো। বের করে সুন্দর মতো সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। তো কি হয়েছে শোন, কি হয়েছে, এই ফেসবুকে কতগুলো গ্রুপ আছে না যেখানে খাবারের রিভিউ টিভিউ দেয়, অফার টফার দেয়, ওর থেকে না কোথ থেকে এই অফার গুলো দেখছে, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান বার্গার ঠিক ওইখানে নিয়ে গেছে। বার্গার তো মানে আসলো, ঠিক আছে, বার্গার আসার পর তো আমি আর বার্গার চোখে দেখি না। কেন কেন? যে বার্গারে যে অফার, বাই ওয়ান গেট ওয়ান এর যে অফারটা, ওটার যে পিকচারে যে বার্গার গুলো শো করতেছে, ওগুলো তো দেখে মনে হয়েছিলাম যে বার্গার তো না ভাই, এ তো জাম্বুরা, ঠিক আছে, মনে করো যে এত বড় বড়, ঠিক আছে, সামনে যে বার্গার আসলো, ও হে আল্লাহ, আমার কথা, ওটা কি বার্গার কয় মানুষ 5 টাকা দামের যে কেক পাওয়া যায় না চার দোকানে, ঠিক ওই কেকের সমান একটা বার্গার, ঠিক আছে, আর ভিতরে মাংসের কথা, মনে হয়েছিল বাজার থেকে কোনো পোলিওওয়ালা মুরগি ধরে আনছে, ঠিক আছে, যার গায়ে মাংস ছিল না, ধরে ধরে একটু একটু কেটে কেটে বার্গারের মধ্যে দিয়ে দিয়েছে, মানে ওরা কি মানুষ? ওমা, দেখছো তোর কথা, মানে ওরা যদি এখন তরমুজ দেখায় বেদানা বিক্রি করে, ওটা কি আমার দোষ? ও এক্সকিউজ মি, কৃপণ সমিতি সভাপতি, ঠিক আছে, আপনি তো কথাই বলবেন না, কোনো কথাই বলবেন না, ঠিক আছে, মানে তোর সমস্যাটা কি, সবসময় কেন টাকা বাঁচাইতে চাস? আচ্ছা, তোদের কারো ফোনে কি ক্যাচ ফুড অ্যাপটা নাই? ও কি ভাই, এখনই প্লে স্টোরে যায় ক্যাচ ফুড অ্যাপটা ডাউনলোড কর, ঠিক আছে, ওইখানে ঢাকা সিটির যত রেস্টুরেন্ট আছে সব কিছুর এ টু জেড ডিটেলস পাবে, ঠিক আছে, প্রত্যেকটা ফুডের পিকচার্স, তারপরে ফুড মেনুস, অফার্স, ডিসকাউন্ট সব কিছু আছে, ঠিক আছে, আর সামনে তো রোজা আছে, রোজাতে তো সব রেস্টুরেন্টগুলো অফার দিবে, অনেক ডিসকাউন্টস দিবে, অনেক কিছু দিবে, আর সব কিছু কই বাবা, এই একটা জায়গাতেই বাবা, জলদি ডাউনলোড করে ফেলো। ভাই ওর কথা বাদ দে, ও একটা বকলম কিপটা, ঠিক আছে, সারাটা জীবন কিপটা আমি করে যাবো, ঠিক আছে, জীবন পকেট থেকে টাকা বের করবো না। সরি আপু, তুমি কিপটা কাকে বলতেছো? হ্যাঁ, মানে তুমি কিপটা কাকে বলতেছো? এই যে তোমার এত বড় একখান প্যাট, ঠিক আছে, এত বড় একখান দামলা মার্কা দেহ, আর এই যে গালে মুখে, ঠিক আছে, এত বড় বড় চর্বি আলা মাংস, ঠিক আছে, এগুলো কার টাকা হয়েছে? কার টাকা হয়েছে এগুলা? সরি, এক্সকিউজ মি ভাইয়া, কিছু বললেন আপনি? এই যে তোমার যে এত বড় একটা দামলা মার্কা শরীর, ঠিক আছে, তোমার গায়ে যে এই যে 3-4 মনের মতো মাংস আছে, তার থেকে 1.5 থেকে 2 মনের মাংস তো আমার টাকা দিয়ে বানানো, তাই না? সারাদিন তো আমাকে একটু খাবার দাও না, আমার কোথাও লিখেছে আমাকে ওখানে নিয়ে যাও, আমি ওখানে খাবো, একটু খাও না, সব একটু খাও না, এরকম ভিখারির মতো করস, এগুলো কার টাকা খাইছস? এই কাহিনী এখন, ঠিক আছে, আজকে থেকে আমি খাইলাম না তোর থেকে, খাবো না আমি তোর কাছ থেকে, ঠিক আছে, আমার কি টাকা নেই? আমি কি ফকির তোরবো তো? আমার নিজের বিল আমি নিজেই পে করবো, তোর করা লাগবে না। কি আল্লাহ, তুমি আমার কথা শুনছো? তোর বিজা আমার টাকা খরচ করতে হবে না, বুটকি আমার ভালো হয়ে গেছে রে, বুটকি আমার ভালো হয়ে গেছে। আমি বুটকি বল, আমি তো কিছু বলি নাই, আমি তো ওইভাবে বলছি, বুটকি তো আমি মজা করে বলি, তুমি তো বুটকি না, না 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 না, তুমি বুটকি বলবি, বুটকি বলবি আমাকে, তুমি তো কিউটি পাই, বুঝছো, তোমার গায়ে একটু ওজন নেই, আমাকে মাইক্রো না আমাকে।